অপরাহ্ন সবাইকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি সৈয়দ তানভীর রহমান, লেফটেন্যান্ট বিএনসিসি অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং এক নমনা ব্যাটালিয়নের আলফা কোম্পানি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিএনসিসির সামাজিক কর্মকাণ্ড হচ্ছে রক্তদান কর্মসূচি, এবং এই রক্তদান কর্মসূচিতে আমাদের বিএনসিসি ক্যাডেটরা এবং সেই সাথে সাথে আমরা অফিসারবৃন্দ এবং যারা জড়িত আছি সবাই অংশগ্রহণ করে থাকি স্বতঃস্ফূর্তভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিশ্বে 9 কোটি 20 লাখ মানুষ রক্ত দিয়ে থাকে, তবে উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদানের এই হার প্রতি 1,040 জন হলেও উন্নয়নশীল বিশ্বে এই হার প্রতি 1,000 মাত্র 4 জনের কম। এবং পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বছরে 8 থেকে 9 লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় মাত্র 6 থেকে 6.5 লাখ ব্যাগ, তার মানে হচ্ছে যে ঘাটতি থাকে 3 লাখের বেশি। এছাড়া সংরক্ষিত রক্তের মাত্র 30% আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে, তাই নিজের পরিবারের সদস্য এবং পরিজনদের পরিচিত জনদের না হলে এখনো বেশিরভাগ মানুষ রক্তের জন্য নির্ভর করেন পেশাদার রক্তদাতাদের উপরে। রক্তের অভাবের কারণে প্রতি বছর বহু রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে আমাদের দেশে এবং বিশ্বে। এই লক্ষ্যে প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন হয়ে থাকে, যাতে করে আমরা রক্তদাতাদেরকে সম্মানিত করতে পারি এবং রক্তদানকে আরো বেশি উৎসাহিত উজ্জীবিত করতে পারি। আজকের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকলকে মানব সেবায় অধিক উৎসাহী করে তোলা। কখন রক্তদানের প্রয়োজন হয়? সাধারণত দুর্ঘটনায় আহত, ক্যান্সার, অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। আসলে আমরা একটা ভিডিওর মাধ্যমে রক্ত সঞ্চালনের বা রক্তদানের উপকারিতাগুলো দেখি। রক্তদানের উপকারিতা। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কেননা রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত বোন মেরু নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং 2 সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। আর বছরে 3 বার রক্তদান আপনার শরীরের লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। দর্শক, আসুন জেনে নেই রক্তদানের কয়েকটি উপকারিতা। 1. নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কম হয়। 2. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কি না, যেমন হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, সিফিলিস, এইচআইভি, এইডস ইত্যাদি। 3. সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন অনেকাংশে। নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধেও সহায়ক। 4. রক্তে কোলেস্টেরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদান। 5. মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি, কারণ এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়। 6. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ, একজন মানুষের জীবন বাঁচানোর, সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকে। এবং 7. রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয় হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে 5টি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হয়, যা বাইরে করলে খরচ লাগবে প্রায় 3,000 টাকা। সেগুলো হলো এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া ও সিফিলিস। তাছাড়া রক্তের গ্রুপও নির্ণয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে রক্তদানের মাধ্যমে আমি যে শুধুমাত্র একজন মনুষ্য ব্যক্তিকে বাঁচাতে পারছি বা একটি জীবনকে বাঁচাতে পারছি তাই নয়, বা মানুষের উপকার করতে পারছি তাই নয়, বরং আমার নিজেরও অনেক উপকার হচ্ছে। সেই জন্যই সাধারণত আমাদের যুব সমাজ এবং স্বেচ্ছাসেবী সমাজ রক্তদানে উৎসাহিত হতে থাকে। কারা রক্ত দিতে পারবেন বা যারা রক্ত দিতে পারবেন তাদের শর্তগুলো কি কি? যেমন চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রক্ত সংবহন তন্ত্র বিভাগের প্রধান ডক্টর সিরাজুল ইসলাম জানিয়েছেন, 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম।
এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে 48 কেজি কমপক্ষে এবং নারী 45 কেজি। এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইটের নিচে এবং নারীর গতি 70 থেকে 90-এর মধ্যে থাকতে হবে এবং রক্তচাপ থাকতে হবে স্বাভাবিক, তার মানে 120 থেকে 80 করে দিচ্ছে। এছাড়া পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে 15 গ্রাম এবং নারীদের ক্ষেত্রে 14 গ্রাম হওয়া দরকার। রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসতন্ত্রের রোগ, চর্ম রোগ থেকে মুক্ত থাকতে হবে। আর এখানে উল্লেখ্য যে বর্তমানে করোনা মহামারী চলছে, সো এই ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকতে হবে যেন আমাদের রক্তের মধ্যে করোনার উপস্থিতি না থাকে। সাধারণত 90 দিন পর অর্থাৎ 3 মাস পর পর রক্ত দেওয়া যাবে। সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে 4 থেকে 6 লিটার পরিমাণ রক্ত থাকে এবং রক্তদানের সময় সাধারণত প্রতিবার 450 মিলিলিটার রক্ত নেওয়া হয়। একবার এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা একেবারেই নেই। রক্ত দেওয়ার পরে কি হয়, অর্থাৎ কিছু বিষয় আমাদের জানা দরকার, যে রক্ত দিলে আমাদের কেমন অনুভূতি হতে পারে এবং আমরা যেন নার্ভাস হয়ে যেন না যাই বা ঘাবড়ে না যাই। রক্ত দেওয়ার পর কিছুটা মাথা ঘোরা ভাব অনুভূত হতে পারে, এটা স্বাভাবিক। তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ডক্টর সিরাজুল ইসলাম। রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থিরতা হয় তবে তাকে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন তিনি। রক্ত দেওয়ার পর লোহিত পরিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগে বলে উল্লেখ করেন ডক্টর সিরাজুল ইসলাম। তিনি বলেন, রক্ত দেওয়ার সময় শরীর থেকে রক্তের পাশাপাশি 250 থেকে 300 মিলিগ্রাম আয়রন কমে যায়, তাই তা ক্ষতিপূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আচ্ছা, রক্তের গ্রুপ কি কি এবং কে কাকে রক্ত দিতে পারবে, অর্থাৎ কোন গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্তের মোট 8 ধরনের গ্রুপ রয়েছে। এগুলো হলো এবি পজিটিভ, এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। একটি ছকের মাধ্যমে এটা দেখানো হয়েছে, তবে একটি ভিডিওর মাধ্যমে আমরা আরো সহজভাবে এটা বুঝতে পারি। এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে প্রথম শর্ত। রক্তদাতার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। রক্তদাতার ওজন হতে হবে কমপক্ষে 110 পাউন্ড। রক্তদাতার রক্তচাপের দিকে লক্ষ্য রাখা দরকার, খুব বেশি বা খুব কম কোনটি রক্তদানের ক্ষেত্রে সহায়ক নয়। কোনো রোগের জন্য অ্যান্টিবায়োটিক সেবনরত থাকলে সেক্ষেত্রে রক্তদান করা উচিত নয়। নারীরা মাসিক চলাকালীন বা গর্ভাবস্থায় রক্তদান করতে পারবেন না। রক্তদানের কাছাকাছি সময়ে কোন বড় দুর্ঘটনা বা অস্ত্রোপচার হয়ে থাকলে রক্তদান না করা বাঞ্ছনীয়। রক্তের হিমোগ্লোবিন 11-এর নিচে হলে রক্ত দেওয়া ঠিক নয়। এতে করে হার্টবিট বেড়ে যাওয়া, ক্লান্তি লাগা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা সহ অজ্ঞান হয়ে যেতে পারে। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে যে একবার এক ব্যাগ রক্তদানের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার।
রক্তদানের পর দুই গ্লাস পানি বা জুস খেলে রক্তের জলীয় অংশটুকু পূরণ হয়ে যায়, তবে পর্যাপ্ত পানি এবং জুস এরপরে পরে কয়েক মাস পর্যাপ্ত পানি ও জুস পান করতে হবে। সেই সঙ্গে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। খাবারে কলিজা, বিভিন্ন ধরনের কচু, ডিম, দুধ রাখতে হবে যেগুলো আয়রন সমৃদ্ধ বা লৌহ সমৃদ্ধ। অতএব আমরা সম্পূর্ণ তথ্য থেকে এই উপসংহারে পৌঁছাতে পারি যে রক্তদান হচ্ছে একটি মানব সেবা প্রথমত, আবার সেই সাথে এটি ব্যক্তিগত সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মুমূর্ষ রোগীকে রক্তদান করে প্রাণে বাঁচানো ঋণ শোধ করা যায় না। একবিংশ শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতির পরেও আমরা রক্তের কোনো বিকল্প আবিষ্কার করতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রক্তদান সম্পর্কে সচেতন নই। রক্তদানের কথা শুনলে আমাদের অনেকে ভয় পায় এবং পিছিয়ে যায়, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে, দেশের একজন দেশপ্রেমী নাগরিক হিসেবে আমাদের এগিয়ে আসা উচিত এই মানব সেবায়, এবং এই মানব সেবায় উজ্জীবিত হয়ে আমাদের সার্থক জীবন উপভোগ করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।